পতঞ্জলির চ্যাটিং অ্যাপ আবার বাজারে ফিরে এসেছে। আপনারা সবাই জানেন যে কয়েক মাস আগে বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলি কিম্বো অ্যাপ নামে একটি মেসেজিং বা চ্যাটিং অ্যাপ বাজারে লঞ্চ করেছিলেন। অনেকে তখন বলেছিলেন যে হোয়াটসঅ্যাপকে টক্কর দেওয়ার জন্য বাবা রামদেব স্বদেশী উদ্যোগে এই কিম্বো অ্যাপটিকে বাজারে নিয়ে এসেছেন। কিন্তু বাজারে আসতে না আসতেই কয়েকদিনের মধ্যেই কিছু সিকিউরিটি ও প্রাইভেসি সংক্রান্ত সমস্যা উঠে আসায় অ্যাপটিকে বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল, মানে প্লে স্টোর থেকে অ্যাপটিকে তুলে নেওয়া হয়েছিল, অ্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে সেই সমস্ত সমস্যাকে দূর করে প্লে স্টোরে আবার ফিরে এসেছে কিম্বো অ্যাপ। পতঞ্জলির আবার কিম্বো অ্যাপ প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। নতুন নতুন ফিচারের সাথে অন্যান্য চ্যাটিং অ্যাপগুলোকে টক্কর দেওয়ার জন্য কিম্বো অ্যাপ আবার বাজারে ফিরে এসেছে। কিভাবে এই অ্যাপটিকে আপনারা আপনার ফোনে ইনস্টল করবেন এবং এতে কী কী নতুন ফিচার পাবেন যেগুলো আপনারা হোয়াটসঅ্যাপে পাননি, সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন তাহলে আমরা এই কিম্বো অ্যাপ সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, এই কিম্বো অ্যাপটিকে আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। আপনি আপনার প্লে স্টোর থেকে ওপেন করবেন। ওপেন করে আপনি আপনার প্লে স্টোরে লিখবেন কিম্বো পতঞ্জলি বলে সার্চ করুন। সার্চ করলে দেখবেন আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এই নামে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, সবগুলোই কিন্তু পতঞ্জলির নিজস্ব অ্যাপ্লিকেশন নয়, অনেক অন্য কোম্পানির অর্থাৎ ফেক অ্যাপ্লিকেশন রয়েছে। আপনারা একটু চোখ কান খোলা রেখে সঠিক অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন। আপনারা কিম্বো পতঞ্জলি লিখে সার্চ করুন। সার্চ করলে দেখবেন তিন নম্বরে, বর্তমানে তিন নম্বরে অ্যাপ্লিকেশনটি রয়েছে, কিম্বো সিকিউর অ্যান্ড ফাস্ট। নিচে লেখা রয়েছে দেখুন পতঞ্জলি যোগবিট, অর্থাৎ পতঞ্জলির যে যোগবিট তাদের তরফ থেকে যে অ্যাপ্লিকেশনটি নিয়ে আসা হয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকেই আপনাকে ইনস্টল করতে হবে। সঠিকভাবে ইনস্টল করার পর আপনি ওপেন করুন। ওপেন করার পর অন্যান্য চ্যাটিং অ্যাপ্লিকেশনগুলো যেমন একটি ফোন নাম্বার প্রয়োজন হয়, এক্ষেত্রেও আপনার একটি ফোন নাম্বার প্রয়োজন হবে। ওপেন করার সাথে সাথেই আপনাকে কিছু অ্যাক্সেস অ্যালাউ করতে হবে, মানে পারমিশন আপনাকে অ্যালাউ করতে হবে। দেখুন এক্ষেত্রে আটটি পারমিশন আপনাকে প্রধানত অ্যালাউ করতে হবে। হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য চ্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু এতগুলো পারমিশন অ্যালাউ করতে হয় না, এক্ষেত্রে কিন্তু অনেকগুলো পারমিশন আপনাকে অ্যালাউ করতে হবে। তাই আপনারা একটু ভালো করে পড়ে নেবেন, তারপরে আপনারা আপনার মোবাইল নাম্বারটি দিয়ে অ্যালাউ করবেন। আমি অ্যালাউ করে দিচ্ছি, এক নম্বর অ্যালাউ করে দিলাম, তারপর দু নম্বর অডিও অ্যালাউ করে দিলাম, তারপরে আমার দেখুন পিকচার অ্যান্ড ভিডিও রেকর্ড করতে পারবে, এই পারমিশনটাও আমাকে অ্যালাউ করতে হচ্ছে। তারপর কিনবো অ্যাক্সেস ইওর কন্ট্যাক্টস, কন্ট্যাক্টসগুলোকে অ্যাক্সেস করতে দিতে হচ্ছে। তারপরে ক্যালেন্ডার অ্যাক্সেস করতে দিতে হচ্ছে, এটি একটু নতুন। দেখুন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কিন্তু ক্যালেন্ডার অ্যাক্সেস করা হয় না, এক্ষেত্রে কিন্তু ক্যালেন্ডারটিকেও আপনার অ্যাক্সেস করা হবে, অ্যালাউ করে দিলাম। ছ নম্বরে দেখুন মেক মেসেজ অ্যান্ড ফোন কলস, এটাও অ্যালাউ করে দিলাম। তারপর দেখুন ভিউ ইওর মেসেজ, এসএমএস করতে পারবে, এটাও অ্যালাউ করে দিলাম। তারপর আট নম্বরে দেখুন লেখা রয়েছে লোকেশন, এই দেখুন একটি লোকেশন অ্যালাউ আমিও করে দিলাম, আট নম্বরটাও করে দিলাম। এরপর আপনাকে কী করতে হবে, আপনার ডিসপ্লে নেম, আপনি আপনার ডিসপ্লে নেমে কিছু লেখার থাকলে আপনি আপনার নিজের নাম লিখতে পারেন কিংবা আপনি অন্য কিছু লিখে রাখতে পারেন। আমি যেমন আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম টেক সাপোর্ট বাংলা। তারপরে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে, যেমন হোয়াটসঅ্যাপে করে থাকেন সেভাবে। তারপর দেখুন নিচে রেজিস্টার লেখা রয়েছে, আপনি রেজিস্টারে টাচ করবেন। রেজিস্টারে টাচ করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সফলভাবে ওটিপি দিয়ে ভেরিফাই হওয়ার পর আপনারা কিম্বো অ্যাপ্লিকেশনের এরকম ইন্টারফেস শুরুতেই পাবেন, যেখানে আপনারা কয়েকটি নতুন ট্যাব পাবেন, যেমন কনফারেন্স পাবেন, রিসেন্ট পাবেন, কন্ট্যাক্টস পাবেন, চ্যাট পাবেন, ম্যাপ পাবেন। এই কয়েকটি ট্যাব আপনারা পাবেন। এদের মধ্যে কয়েকটি ট্যাব আপনারা হোয়াটসঅ্যাপে অভ্যস্ত, কিন্তু কয়েকটি নতুন ট্যাব রয়েছে। এদের মধ্যে যে গুরুত্বপূর্ণ রয়েছে ম্যাপ বলে যে ফিচারটি, এই সম্পর্কে আপনাদের বিস্তারে জানাবো। তার আগে আপনাদেরকে দেখুন এই ডান দিকে উপরে থ্রি ডট রয়েছে, যেখান থেকে আপনারা সেটিং পরিবর্তন করতে পারবেন। থ্রি ডটে এসে আপনি সেটিং পরিবর্তন করতে পারবেন। সেটিংসের মধ্যে প্রোফাইল, অ্যাকাউন্ট, জেনারেল, চ্যাট, কলস ইত্যাদি আপনারা অনেকগুলো সেটিং এখানে পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপনার প্রোফাইলের কন্ট্রোলগুলো খুব সহজে করতে পারবেন। যে ফিচারটির কথা আমি আপনাদেরকে বলছি, এই যে ম্যাপ বলে যে কন্ট্রোলটি রয়েছে, আপনি এই ম্যাপের মধ্যে এসে আপনি সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর দেখুন সাবস্ক্রাইব বলে একটি নতুন অপশান পাচ্ছেন। আপনার হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কিন্তু এই সাবস্ক্রাইব বলে অপশান পাননি, এই সাবস্ক্রাইব করার জন্য আপনাকে কিন্তু পেড ভার্সন ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার জন্য আপনাকে 79 টাকা প্রদান করতে হবে, পেড করতে হবে, তাহলেই আপনারা কিম্বো অ্যাপে প্রিমিয়াম মেম্বার হতে পারবেন। আর প্রিমিয়াম মেম্বার যদি আপনি হন 79 টাকার বিনিময়ে, সেক্ষেত্রে আপনারা কিছু অ্যাডভান্স ফিচার পাবেন, যেমন চারটি অ্যাডভান্স ফিচার আপনারা পাবেন। আপনি কী করতে পারেন, মাল্টিপল ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন, মানে আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করলে কী হবে, আপনি অনেকগুলো ডিভাইস থেকে লগ ইন করে চ্যাটিং করতে পারবেন। এছাড়াও আপনি কী করতে পারবেন, আপনি খুব সহজেই আপনার
অডিও ভিডিওগুলোকে আপনার কন্ট্যাক্টের সাথে শেয়ার করতে পারবেন। এছাড়াও 3 নম্বরে যেটি পাবেন আপনি লোকেশন শেয়ার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কিম্বো অ্যাপ থেকে আপনি যে লোকেশন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তার জন্য কিন্তু আপনাকে পেড ভার্সন ব্যবহার করতে হবে, আপনাকে প্রিমিয়াম মেম্বার হতে হবে। 4 নম্বরে যে ফিচারটি পাবেন সেটি এনাবেল ইউটিউব কন্ডাক্ট কোলাবোরেশন সেশন, মানে আপনি কোনো কম্পিউটারে কাজ করছেন কিংবা মোবাইলে কাজ করছেন আর সেই মোবাইল স্ক্রিন কিংবা কম্পিউটার স্ক্রিনকে আপনি আপনার কন্ট্যাক্টের সাথে শেয়ার করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই পেড ভার্সানটি পারচেজ করতে হবে 79 টাকার বিনিময়ে। যাই হোক বন্ধুরা, এই ছিল কয়েকটি সাধারণ ফিচার এবং কয়েকটি অ্যাডভান্স ফিচার যেগুলো কিম্বো অ্যাপে আপনারা পাবেন। এছাড়াও নতুন নতুন ফিচার পরবর্তীতে এলে আমি আবার ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।